তোফা চল আজকে আমরা গুড নিয়ে একটা গেম খেলি। গুড অর্থ কি? ভালো। ভালো এটা কি অন্য কোন অর্থ পাওয়া যায়? হ্যাঁ, যদি আমরা গুডের সাথে এস যুক্ত করি তখন এটার অর্থ হয় দ্রব্যাদি কিংবা মালপত্র। কিন্তু গুডের সাথে আমরা উইল যুক্ত করলে কিন্তু গুডের একটা অর্থ হয়, সেটা হচ্ছে যে সুনাম। আর কিছু যুক্ত করা যায়? হ্যাঁ, গুডের সাথে যদি এড যুক্ত করি তখন এর অর্থ হয় দক্ষ। দক্ষ, তার মানে গুডের শব্দের অর্থ হচ্ছে দক্ষ। তাহলে আমরা চারটি শব্দ জানলাম, গুড অর্থ ভালো আমরা জানি, গুডের সাথে এড যুক্ত করা হচ্ছে গোস দ্রব্যাদি, আর গুডের সাথে যদি আমরা উইল যুক্ত করি গুড উইল মানে হচ্ছে সুনাম, আর গুডের সাথে এক যুক্ত করলে হচ্ছে কি জানো, গুড এট দক্ষ। আচ্ছা, গুডের সাথে আগে এবং পরে যদি আমরা এজ যুক্ত করি দ্যাট মিনস এজ গুড এজ, তাহলে কোন অর্থ হবে বলতে। আমরা যদি গুডের সাথে জব যুক্ত করি তাহলে গুড জব শব্দের অর্থ কি হবে? সাবাস। গুডের আগে যদি আমরা মেক যুক্ত করি মেক গুড অর্থ কি হবে? পালন করা। পালন করা। তেমনি আমরা গুডের আগে যদি হোল যুক্ত করি হোল গুড অর্থ কি হবে? খাটা। আমরা যদি গুড দিয়ে একটা ফ্রেজ বলি কাতে গুড ফিগার, ভালো ফলাফল। ভালো ফলাফল। তেমনি গুড লাক শব্দের অর্থ কি হবে? শুভকামনা বা শুভকামনা। ওকে, গুডের আগে যদি আমরা ফর যুক্ত করি ফর গুড শব্দের অর্থ কি হবে? চিরতরে। চিরতরে। আমরা যদি গুডের সাথে বাই যুক্ত করি গুড বাই অর্থ কি জানো? বিদায়। বিদায়। আমরা কোথাও যদি কেউ ঘুরতে যায় বা কাউকে যদি আমরা শুভকামনা জানাতে যাই আমরা একটা শব্দ বলে থাকি, কি বলি আমরা? হ্যাভ এ গুড টাইম। হ্যাভ এ গুড টাইম অর্থ কি জানো? আনন্দ করা। তেমনি গুডের সাথে আমরা স্মিল যুক্ত করি গুড স্মিল, সুগন্ধ বা খুশি। তেমনি লাস্ট অফ অল যদি আমরা গুড কনসায়েন্স বলি তাহলে অর্থ কি হবে? সুবিবেচক। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।